দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চতুরঙ্গের আজকের আয়োজনে। জীবনের নানা রং নানা দিক, আমরা খুঁজি সেই রং আর রাঙাতে চাই সবকিছু। ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন চতুরঙ্গ সাজানো হয়েছে সংস্কৃতি অঙ্গনের গুণীজনদের জীবনের রঙিন গল্প নিয়ে। সপ্তাহের এই দিনটিতে আমরা হাজির হই এমন মানুষদের সাথে নিয়ে যাদের জীবনের বর্ণাঢ্য নানা দিক আমাদের উজ্জীবিত করে করে আনন্দিত। সবাইকে স্বাগত জানাচ্ছি চতুরঙ্গের আজকের আয়োজনে, সাথে আছি হিমাদ্রি রাহা। দর্শক যেমনটি দেখছিলেন, আজ চতুরঙ্গে আমরা সময় কাটাবো শিল্পাঙ্গনের গুণী এই দুজন মানুষের সাথে। একজন কণ্ঠশিল্পী ও বাউল গবেষক রুবেল সাইদুল আলম এবং আরেকজন লোকসঙ্গীত শিল্পী মহিমা খাতুন। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের চতুরঙ্গের স্টুডিওতে। কেমন আছেন সাইদুল ভাই? শুরুতে আপনাকে দিয়ে শুরু করতে চাই। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন, নিশ্চয়ই আপনি ভালো আছেন। আর নানা পরিচয়ের পাশাপাশি আপনি একজন কণ্ঠশিল্পীর বাইরে কিন্তু বাউল গবেষক। বাউল গান, যে গান আমাদের মাটির গান, আমাদের জীবনের সাথে মিশে আছে জীবন বোধের গান, সেই গান নিয়ে গবেষণা, গানের এত শাখা প্রশাখা থাকতে কেন আপনি বাউল গানকে বেছে নিলেন প্রথমে যদি জানতে চাই? বাউল গান বা লোকগান তো আসলে আমাদের শেকড়ের গান, আমাদের মাটির গান, আমাদের ঐতিহ্য। এবং আপনি হয়তো জানেন অবশ্যই যে ইউনেস্কো আমাদের এই লোকগানকে হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে ঘোষণা করেছে 2005 সালে। তা আমাদের এটা তো আসলে আমাদের গর্বের জায়গা, ঐতিহ্যের জায়গা। সেই জায়গা থেকে অবশ্যই লোকগানের ব্যাপার পিছনে গবেষণা করা বা জানা, জানার চেষ্টা করা, বুঝতে শেখা, সেটার আকর্ষণ আসলে জায়গা থেকে। হ্যাঁ নিশ্চয়ই, আমরা আসলে আপনারা সুরের মানুষ, আমি কথার মানুষ, এই সুরের মানুষ যখন থাকে তখন কথা বাড়ানোটা আসলে একটা বিড়ম্বনা পর্যায়ে পড়ে। আমরা সরাসরি সুরে যেতে চাই, গান শুনতে চাই। আপনার কোন গানটি শোনাবেন আজকে আমাদের মাধ্যমে দর্শকদের? আমরা আসলে যে কোনো পরিসরই আমাদের মহাত্মা আলম শাহজির গান দিয়ে শুরু করতে পছন্দ করি। আজকে মহাত্মা আলম শাহজির গান দিয়ে শুরু করব। নিশ্চয়ই যে গানটি এখন করব, এটা আসলে একটা মুর্শিদ তত্ত্বের গান। লালন সাহেবের অনেক গানের ভেদ আছে, সেখান থেকে চেষ্টা করছি। চার পেয়ালা রিদি কমলে কমেই হবে উজালা উজালা, তুমি ভজ মুর্শিদের চরণেই বেলা মনরে, ভজ মুর্শিদের চরণেই বেলা। চার পিয়ালা হৃদি কমলে ক্রমেই হবে উজালা, চার পিয়ালা হৃদি কমলে ক্রমেই হবে উজালা, ভজ মুর্শিদের চরণেই বেলা মনরে, ভজ মুর্শিদের চরণেই বেলা। কোথা আবহায়াতে নদী ধারা বয়ে নিরহবদি, কোথা আবহায়াতে নদী ধারা বয়ে নিরহবদি, সেই ধারা ধরবি যদি দেখবি অটলের খেলা, সেই ধারা ধরবি যদি দেখবি অটলের খেলা, ভজ মুর্শিদের চরণেই বেলা মনরে, ভজ মুর্শিদের চরণেই বেলা। এপারে কে আনিলো ওপারে কে নিবে বলো, এপারে কে আনিলো ওপারে কে নিবে বলো, লালন কয় তারে ভোলো কেন করে অবহেলা, লালন কয় তারে ভুলো, লালন কয় তারে ভুলো কেন করে অবহেলা, ভজ মুর্শিদের চরণেই বেলা মনরে, ভজ মুর্শিদের চরণেই বেলা। চার পিয়ালা হৃদ কমলে ক্রমেই হবে উজালা, চার পিয়ালা হৃদ কমলে ক্রমেই হবে উজালা, ভজ মুর্শিদের চরণেই বেলা মনরে, ভজ মুর্শিদের চরণেই বেলা।
দারুণ, নানা মত নানা পথ, আমরা যে মতে যে পথে যাই না কেন, দিন শেষে আমাদের কাছে মুর্শিদকে ডাকাটাই প্রতিটি যারা ভক্ত আছে যারা মানুষ আছে সবাই কিন্তু সেই এক সৃষ্টিকর্তার প্রতি নৈকট্য লাভের জন্যই কিন্তু আমরা যা কিছু জীবন দর্শনে যা কিছু করছি সবমাত্র তার জন্যই, আমরা তার কাছে আমরা কিন্তু দিন শেষে সঁপে দিই। এখানের মর্মার্থ যদি আসলে বোঝা যায় আমাদের জীবনটাও অনেক সহজ হয়ে যায়। সেক্ষেত্রে যদি বলি ধন্যবাদ আপনাকে, আমরা আবারও আপনার কাছে ফিরবো। আমরা ফিরতে চাই মহিমা খাতুন আপনাকে দিয়ে, লোকসঙ্গীত যে গান মিশে আছে আবহমান বাংলার আমাদের শেকড়ের সাথে, সেই গানেই আপনি পড়াশোনা করছেন, কোন গানটি আমাদের মাধ্যমে দর্শকদেরকে শোনাবেন আপনি? আমিও সাইজির গান দিয়ে শুরু করতে চাই, কারণ ছোটবেলা থেকেই মা যখন আমাকে নিয়ে যেতেন মাজারে সাইজির ওখানে, সেই থেকে ভালো লাগা তৈরি হয়ে গেছে ভেতরে, তাই সাইজির গান। সেই ভালো লাগাটাকে নিজের ভেতরে ধারণ করি, সেই জন্য সাইজির গানটাকে আপনি আপনার জীবনের পাথেয় হিসেবে নিয়ে নিয়েছেন। জি, অসংখ্য ধন্যবাদ, আমরা এবার আপনার গানটি শুনতে চাই। মানব জন্ম সফল হবে গুরুর উপদেশে, মানব জন্ম সফল হবে গুরুর উপদেশে, গুরু চরণ অমূল্য ধনবাদ ভক্তি রসে, গুরু চরণ অমূল্য ধনবাদ ভক্তি রসে, মানব জন্ম সফল হবে গুরুর উপদেশে, গুরু চরণ অমূল্য ধন বাধ ভক্তি রসে, গুরু চরণ অমূল্য ধন বাধ ভক্তি রসে। হিংসা নিন্দা তম ছাড়ো মোহর গুরুকে মানো, হিংসা নিন্দা তম ছাড়ো মোহর গুরুকে মানো, তবে যাবে ভব পারে ঘুজবে মনের দিশে, তবে যাবে ভব পারে ঘুজবে মনের দিশে, গুরু চরণ অমূল্য ধন বাধ ভক্তি রসে, গুরু চরণ অমূল্য ধন বাধ ভক্তি রসে। কলা পূর্ণরতি হতে হবে ভাব প্রকৃতি, ষোল কলা পূর্ণরতি হতে হবে ভাব প্রকৃতি, গুরু দিবে পূর্ণরতি হৃদ কমলে বসে, গুরু দিবে পূর্ণরতি হৃদ কমলে বসে, গুরু চরণ অমূল্য ধন বাধ ভক্তি রসে, গুরু চরণ অমূল্য ধন বাধ ভক্তি রসে। পারের খবর জানো মোহর গুরুকে মানো, পারা পারের খবর জানো মোহর গুরুকে মানো, লালন কয় ভাবছো কেন পরে মায়ার ফাঁসে, লালন কয় ভাবছো কেন পরে মায়ার ফাঁসে, গুরু চরণ অমূল্য ধন বাধ ভক্তি রসে, গুরু চরণ অমূল্য ধন বাধ ভক্তি রসে, মানব জন্ম সফল হবে গুরুর উপদেশে, গুরু চরণ অমূল্য ধন বাধ ভক্তি রসে, গুরু চরণ অমূল্য ধন বাধ ভক্তি রসে। দারুণ দারুণ দারুণ,
রুবেল সাইদুল আলম, আপনার কাছে আপনি বাউল গান নিয়ে গবেষণা করছেন, যদি আপনার কাছে জানতে চাই আসলে মানুষ আমরা সফলতার পিছনে ছুটছি তো ছুটছি, ছুটছি তো ছুটছি, এই ছুটার কোনো শেষ নেই, এক নিরন্তর ছুটে চলা মানুষের জীবনের। আসলে এই যে গান গবেষণা করতে 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 মানুষের যে জীবনের দর্শন, মানুষের জীবনের সফলতার সংজ্ঞা, সেটি খুঁজে পেয়েছেন কি আপনি এখনও? সফলতার সংজ্ঞা আসলে যার যার জীবনের সফলতার সংজ্ঞা সে নিজেই জানে, কারণ আমার কাছে যেটা ব্যর্থতা আপনার কাছে সেটা হয়তো ওখানেই সফলতা শুরু, আরেকজনের যেটা যেখানে সফলতা শেষ আরেকজনের সেখানে সফলতা শুরু। তো মানুষের জীবনের আসলে দর্শন, যে প্রত্যেকটা মানুষের জীবন দর্শন স্বাতন্ত্র্য, এক একজনের দর্শন এক এক রকম। ওই যে বলি না যে কেউ সুটকি বিক্রি করে দুধ কিনে, কেউ দুধ বিক্রি করে সুটকি কিনে, তারও কিন্তু মানে ভিন্ন ভিন্ন দুইটা দর্শন আছে, দর্শনের জায়গা থেকে এটা করে। তো বাউল গানের বিষয়টা হচ্ছে যে এখানে মূল তত্ত্বটা হচ্ছে যে ভাব, ভক্তি, বিনয়, বিশ্বাস, প্রেম, এই পাঁচটা হলো আসলে বাউলের মূল ভিত্তি। ভক্তি, বিনয়, বিশ্বাস, প্রেম, প্রেম, এই পাঁচটা হলো আসলে বাউল, বাউলের বাউল তত্ত্বের মূল ভিত্তি। বাউলরা আসলে সমাজ সংস্কারের কথা বলে, বাউলরা হানাহানিতে বিশ্বাস করে না, কারো ক্ষতি করে না, বাউলরা মানে ক্রান্তিদর্শী, তারা অসীমকে সীমার ভিতরে আবদ্ধ করে এবং সীমার ভিতরে থেকে অসীমের সাধনা করে। এবং এই এই যে বাউল দর্শন, এই বাউল দর্শন যদি কেউ ভিতরে লালন করে বা চর্চা করে, সে আসলে কাউকে ক্ষতি করার চিন্তা সে কখনো করে না। এবং এই যে হানাহানি সমাজে, যে বিভেদ, বৈষম্য, সেই বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথাই আসলে বাউলরা বিভিন্ন মহাজনরা বলে গেছেন বিভিন্ন সময়ে। এটা হলো আসলে বাউল গানের পিছনে, বাউল গবেষণার পিছনে যে কারণ সেটা আসলে এরকমই যে মানুষ খোঁজা, মানুষকে জানো, মানুষকে বুঝো, সহজ মানুষ হও, সহজ হতে চাও, এটাই হলো বিষয়। মানুষকে ভুজলেই তবে শোনার মানুষ হওয়া যায়, মানুষ ধরো মানুষ, লালন সাইজি বলে গেছেন মানুষ বুঝলে শোনার মানুষ নিশ্চয়ই। এর থেকে বড় আসলে সার্থকতা বোধ করি কোনো কিছুতেই নেই। আরেকটি গান শুনতে চাই আপনার কাছ থেকে, কোন গান শুনবেন? আসলে ভাটির পুরুষ শাহ আব্দুল করিমের গান না হলে জিনিসটা অপূর্ণ থাকে নিশ্চয়ই। রাজ্যকে দর্শকরা বসে আছে গান শোনার জন্য, নিশ্চয়ই তাদেরকে আপনারা সেই গানটি নিশ্চয়ই এখন শোনাবেন। এখন যে গানটি করবো সেটা শাহ আব্দুল করিমের একটা মানে ওনার যে একটা সিলেটি ঠেকা একটা ঢং আছে, সেই ঢঙের একটি গান রঙিলা বারোই রে তুমি রানন রঙের খেলা করো, সেটা রঙিলা বারোই রে তুমি নানান রঙের খেলা খেলো, রঙিলা বারোই রে তুমি নানান রঙের খেলা খেলো, রঙিলা বারোই রে তুমি নানান রঙের খেলা খেলো, আমি তোমার প্রেমে পাগল, আমি তোমার প্রেমে পাগল, তোমায় বাসি ভালো, রঙিলা বারোই রে তুমি নানান রঙের খেলা খেলো, রঙিলা বারোই রে তুমি নানান রঙের খেলা খেলো। বারোই রে করাও কি করি আমি ভাবি দিবানিসি, ও বারোই রে করাও কি করি আমি ভাবি দিবানিসি, লোকে বলে কাগায় দান খায় ব্যাঙের বলায় ফাঁসি, তোমার লাগি কুলবিহীনাসি, তোমার লাগি কুলবিহীনাসি, বিফলে দিন গেল রঙিলা বারোই রে তুমি নানান রঙের খেলা খেলো, রঙিলা বারোই রে তুমি নানান রঙের খেলা খেলো।
বারোই রে জাত না জাতি হোক না রে ক্ষতি দুঃখ নাই রে সতি কইরা কওনা রে বারোই তুমি আমার ও বারোই রে জাত না জাতি হোক না রে ক্ষতি দুঃখ নাই রে আর সতি কইরা কওনা রে বারোই তুমি আমার তোমার লাগি আব্দুল করিম তোমার লাগি আব্দুল করিম মরে যদি ভালো রঙিলা বারোই রে তুমি নানান রঙের খেলা খেলো রঙিলা বারোই রে তুমি নানান রঙের খেলা খেলো পুরো জীবনটাই তো একটা আমরা খেলা ঘরে বসে আছি খেলেছো হে বিশ্বলয়ে বিরাট শিশু আনুমনে নজরুল তো অনেক আগে সেগুলো বলে গেছেন আমরা আরও গান শুনবো আরও কথা হবে তার আগে একটা ছোট্ট বিরতিতে যেতে চাই দর্শক আমরা আছি চতুরঙ্গে থাকুন আমাদের সাথে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি ফিরছি একটু পরে সাথে থাকুন আবারও স্বাগত চতুরঙ্গে আমাদের সাথে আছেন কণ্ঠশিল্পী ও বাউল গবেষক রুবেল সাইদুল আলম এবং আরেকজন লোকসঙ্গীত শিল্পী মহিমা খাতুন আবারও স্বাগত বিরতির পর আপনাদের দুজনকে রুবেল সাইদুল আলম আপনার কাছে যে বিষয়টি এবার জানতে চাই বাউল গান আমরা যদি বলতে যাই আসলে পরিবর্তন কিন্তু অনিবার্য সত্য পরিবর্তন হবে সেই সাথে বাউল গানের যে বিবর্তনটা হচ্ছে আমরা একসময় শেকড়ের সুরে যে বাউল গানগুলো শুনতাম এখন নানান যন্ত্রানুষঙ্গ ব্যবহার করে সেই গানগুলোকে এখনকার প্রজন্মে যারা আছে শ্রোতা আছে তাদের কাছে পৌঁছানো হচ্ছে বিভিন্নভাবে দু চারটা গানকে একীভূত করে সেটার সাথে হয়তো কিছু আধুনিক কিছু উপার বাংলা বা কিছু ভিন্ন ভাষাভাষীর গান যুক্ত করে সেটিকে শ্রোতাদের কাছে পৌঁছানো হচ্ছে এই যে বিবর্তনটা এই যে পরিবর্তনটা একজন বাউল গবেষক হিসেবে সেটিকে আপনি কীভাবে দেখেন দেখুন মানব সভ্যতা বা বিশ্ব সংস্কৃতি জীবন নদী সব কিছু কিন্তু প্রবাহমান এবং পরিবর্তনশীল তো আমাদের যে বাউল গান আমাদের কালের বিবর্তনে বলেন সময়ের আবর্তনে বলেন এটার একটা চেঞ্জ আসছে কিন্তু আমি মনে করি যে আপনার প্রত্যেকটা গানের বাউল গানগুলি কিন্তু আসলে পুঁথির মালার মতো একটার সাথে আরেকটা গাঁথনি এত সুন্দর এবং এত সাবলীল একটা পুঁথি সরে গেলে যেমন মালাটা নষ্ট হয়ে যায় বাউল গানের কিন্তু এরকম তাল লয় সুর এই বিষয়গুলি কিন্তু একদম একটা সাথে একটা একটা কম্প্যাক্ট বিষয় এখন ফিউশনকে আমি কখনোই ফিউশন হচ্ছে সময়ের চাহিদা হবেই কিন্তু ফিউশন করতে গিয়ে গানের যে মানে মূল যে তাল এবং মূল গানের যে ভাব এবং গানের যে সুর সেই জিনিসটা যদি ঠিক রেখে করা যায় আমি বলবো যে এবং সেটা যদি দর্শক বা প্রজন্ম গ্রহণ করে এটা অবশ্যই করা যায় কিন্তু ফিউশন করতে গিয়ে যদি আমার সুর নড়ে যায় আমার গানের ভাব নড়ে যায় আমার গানের তাল বা গানের যে লয় সেটা নষ্ট হয়ে যায় তাহলে সেই ফিউশন আমি মনে করবো এটা দূষণ যে কোনো বিষয়েই যখন সেটাকে নষ্ট করে এটা আসলে দূষণের সামিল আমাদের শোভনের গুরুজি একটা কথা বলেন সবসময় যে যন্ত্রের কথা বলবে গায়ক সাধক গায়কের কথা বলবে কিন্তু একটা যেন আরেকটাকে ডিস্টার্ব না করে যদি সাংঘর্ষিক যেন না সাংঘর্ষিক যখন হয়ে যাবে তখন কিন্তু আপনি একটা কম্প্যাক্ট একটা জিনিস পাবেন না তো সেক্ষেত্রে আমি মনে করি যে আবার যে আরেকটা জিনিস যে এখন দেখি যে বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন জায়গায় গান গাওয়া হচ্ছে কিন্তু সাধকের নাম কি এটা কোন পদকর্তার গান সেই পদকর্তার নাম অনেকে জানেন না বা বলেন না বা চ্যানেলগুলিতেও আমরা দেখি না যে উপস্থাপন করতে এটা খুবই দুঃখজনক এবং বিস্ময়কর ব্যাপার আপনি গানটা গেয়ে যাচ্ছেন কিন্তু সাধকের নামটা আপনি জানেন না বা ভুল বা সংগৃহীত বলছেন কোনো কিছু সংগৃহীত না কারণ আমি যদি একটু জানতে চাই আমি অবশ্যই জানবো যে এই গানটা নজনকে আর আরেকটা বিষয় বললেন যে তিন চারটা গান একসাথে করে এখন এগুলি হবেই এগুলিকে ঠেকানো যাবে না কিন্তু কালের বিবর্তনে এগুলি হারাইও যাবে আপনি দেখেন যে আজ থেকে অনেক আগে লালন সাঁইজি যে গান করে গেছেন যেই ঢঙে যেইভাবে দূরবীন সাঁইজি গান করে গেছেন শাহ আব্দুল করিম গান করে গেছেন উকিল মুন্সী গান করে গেছেন রশিদুদ্দিন গান করে গেছেন ভবা পাগলা করে গেছেন আমাদের সব সাধকরা যে গান করে গেছেন সেই সুর তাল কিন্তু এখনও
সরে নাই এবং হারায় যায় না, এগুলো কালের বিবর্তনে কখনোই হারাবে না। অর্থাৎ মৌলিক গানের স্থায়িত্ব চিরকাল অবশ্যই থাকবে এবং সেটা হারাবে না, কিন্তু এই তিন চারটা একসাথে করে যে ফিউশন হচ্ছে হয়তো অল্প সময়ের জন্য শ্রোতারা গ্রহণ করছে, কিন্তু এগুলো হারিয়ে যাবে, থাকবে না। মানে জীবন ও প্রকৃতি যতদিন আছে সেই জীবন ও প্রকৃতির সাথে সমন্বিত যে গানগুলো আছে, যে কথাগুলো আছে, যে সুরগুলো আছে, সেগুলো ততদিন অবশ্যই জেগে থাকবে। আমি আবার বলছি যে আমি ফিউশনের বিপক্ষে না, কিন্তু ফিউশন যেন আমার গানের তাল লয় সুর ঠিক পরিবর্তনটাকে আমাদের মেনে নিতে হবে, বিবর্তনই সত্য সেটা আমরা জানি, কিন্তু সেই ক্ষেত্রে সুর ঠিক থাকুক তাল লয় ঠিক থাকুক, কিন্তু সেই সুর তাল যেন ফোক থাকে, ফোকটা যেন ফোক থাকে এবং গানটা যেন সঠিকভাবে প্রজন্মের কাছে যেন ভাবের গানের ভাবটা যেন ঠিক থাকে, এটা হচ্ছে মেন বিষয়। নিশ্চয়ই মহিমা খাতুন, আপনার কাছে আসতে চাই, আপনি গানের এতগুলো শাখা প্রশাখা থাকতে, আপনি যেমনটি বললেন শৈশবে মার সাথে যখন লালন সাহেজির আখড়ায় গেলেন, সেখান থেকে আস্তে আস্তে সেই গানটা আপনি কি ধারণ করলেন, সেই ধারণের কারণে সেই লোকসঙ্গীতের প্রতি আপনার প্রেমে পড়া, আপনার পড়াশোনা থেকে শুরু করে আরেকটু যদি ব্যাকগ্রাউন্ডটা যদি আমাদের মধ্যে দর্শক। আমার আমার স্কুল জীবন এবং হাই স্কুল জীবন আমি গ্রামে করি, সেখানে এত দূর পর্যন্ত আমার গান শেখার কোনো সুযোগ ছিল না। আমি যখন ইন্টারমিডিয়েট আমার ফুপি এবং ফুপার মাধ্যমে ভর্তি, তিনি আমার গুরু, প্রথম গুরু, এবং গান এবং দোতারা দুটোই, ওনার নাম হলো মিজানুর রহমান ভুট্টু, উনি বাংলাদেশ বেতারে আছেন, তার কাছেই শেখা এবং সে তখন থেকেই শুরু। আর এখন তালিম নিচ্ছি মুকাদ্দেস আলী, উনিও উস্তাদ বাংলাদেশ বেতারে আছেন। এই নিয়ে সব থেকে বড় যেটা পাওনা আমি গর্ব করে বলবো আমার গুরুজি মিজানুর রহমান, মানে আমার এত পিছনে সাধনার পিছনে যত কিছু আমি জোগাড় করতে পেরেছি সব কিছুর জন্য আমার গুরু প্রতি শ্রদ্ধা। হ্যাঁ নিশ্চয়ই, আমরা এবার দর্শকদেরকে কোন গানটি শোনাবো? এবারও সাজির গান গাচ্ছি, সেটা খুবই পরিচিত একটি গান। নিশ্চয়ই সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার, সর্বস্থলে একই একজন, নদী কিংবা বিল বা ওর খান, সর্বস্থলে একই একজন, একা মেরে সাই ফেরে সর্বঠাই, একা মেরে সাই ফেরে সর্বঠাই, মানুষে মেশে হয় বেদান্তর, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার, বহু তর্কে দিন বয়ে যায় বিশ্বাসের ধন নিকটে পা, বহু তর্কে দিন বয়ে যায় বিশ্বাসের ধন নিকটে পা, সিরাজ সাইডেকে বলে লালনকে, সিরাজ সাইডেকে বলে লালনকে, কুতর্কের দোকান খুলিস নে আর, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার, সর্বসা
সাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যায় মানুষ গুরু নিষ্ঠা যায় কত গভীরের সে কথা কত গভীর সে দর্শন আমরা আরও আলোচনা করব আরও গান শুনবো তার আগে আমরা আরেকটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল সেটা নিয়ে আসি দর্শক চতুরঙ্গ নিয়েছে আরেকটি ছোট্ট বিরতি কোথাও যাবেন না থাকুন আমাদের সাথে ফিরছি একটু পরেই আবারও স্বাগত জানাচ্ছি চতুরঙ্গে আমাদের সাথে আছেন কণ্ঠশিল্পী ও বাউল গবেষক রুবেল সাইদুল আলম এবং আরেকজন লোকসঙ্গীত শিল্পী মহিমা খাতুন আবারও স্বাগত আপনাদেরকে রুবেল সাইদুল আলম আপনাকে দিয়ে আবারও শুরু করতে চাই শেষ থেকেই শুরু যাকে বলা হয় যে আমরা প্রায় শেষ পার্টে আছি আমরা যে বিষয়টি যেটি বলছিলাম যে ভাব বিশ্বাস ভক্তি বিনয় প্রেম হয়তো আমি একটু আগে পিছিয়ে করে ফেলেছি কিন্তু এই পাঁচ স্তম্ভের সম্মিলন হচ্ছে বাউল গান যেখানে ভক্তি আছে যেখানে বিশ্বাস আছে যেখানে বিনয় আছে যেখানে প্রেম আছে যেখানে ভাব আছে এই পাঁচ স্তম্ভের মধ্যে এ পর্যায়ে আপনি কোন গানটি শোনাবেন আমাদের আমরা এখন একটা বীরতত্ত্বের গান করার চেষ্টা করি আসলে এটা একটা ভাটি বাংলা গান দূরবীন সাহেজি গান দূরবীন সাহেব একজন তাত্ত্বিক সাধক ছিলেন তো ভাটি বাংলার গানের বা এই গানগুলি বীরতত্ত্বগুলি এরকম যে যে বিরহ জীব পরমের মিলনের যে আকুতি সেটাও এক ধরনের বিরহ প্রেমিক প্রেমিকার মিলনের বা বিরহের কথা যেটা সেটাও একটা আকুতি সেটার একটা বিরহ এটা আসলে জীব পরমের মিলনের যে আকুতি সেটাই আকুতির যে বিরহ থাকে সেটিকে আপনি এখন সুরে সুরে তুলে ধরবেন নিশ্চয়ই দূরবীন সাহেজি একটা গান ডাকলে কিয়া প্রাণ জুড়াবে রে তারে না দেখলে নয় রে বন্ধু জালো তোমার মনে রে ডাকলে কি আর প্রাণ জুড়াবে রে না দেখলে নয়ন রে বন্ধু বন্ধু জাল তোমার মনে সনে প্রেম করিয়া ঘুরি বনে বনে বন্ধু রে তোমার সনে প্রেম করিয়া ঘুরি বনে বনে সাধো দূরবীন চাই কয় দিও দেখা রে বন্ধু দিও নিরজন রে বন্ধু কর বন্ধু জাল ডাকলে কি আর প্রাণ জুড়াবে রে তারে না দেখলে নয়ন রে বন্ধু কর বন্ধু জাল তোমার
মনে অসাধারণ অসাধারণ এক কথাই দর্শক যারা আছে তারা নিশ্চয়ই সেটা মুগ্ধ হয়ে শুনছিল এতক্ষণ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এবার মহিমা খাতুন আপনার কাছে জানতে চাই শেষ গানটি আপনার কাছ থেকে আমরা শুনব তার আগে আমি বিদায় নিচ্ছি দর্শকদের সাথে থেকে দর্শক আপনারা প্রতি শনিবার ঠিক ১২টায় আমরা রাত ১২টার প্রথম প্রহরে আসি এই চতুরঙ্গ নিয়ে নিশ্চয়ই দেখা হবে আগামী শনিবার অন্য কোনো শিল্পীদের সাথে সে পর্যন্ত ভালো থাকুন থাকুন ডিবিসি নিউজের সঙ্গেই মহিমা খাতুন কোন গানটি শোনাবেন আবারও সাজির গান দিয়ে শেষ করছি শুরু করছি জনম ভরে একদিন হোনা জনম ভরে একদিন হোনা একদিন না আমি দেখলাম তারে আমার ঘরখানাকে বিরাজ করে আমার ঘরখানাকে বিরাজ করে আপন ঘরের খবর হয় না বাঞ্ছা করি পরকে চেনা আপন ঘরের খবর হয় না বাঞ্ছা করি পরকে চেনা লালন বলে পর পর কি পরমেশ্বর লালন বলে পর পর কি পরমেশ্বর সে কি রূপ আমি কি